মামাবাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, পাকা আমের মধুর রসে রঙিন করি মুখ। এটা একটা কবিতা ছিল, ছোটবেলায় পড়েছিলাম, এটা এখন সঠিক মনে নাই কবিতাটা। তো এরকমই একটি কালার আমার বাগানের একটি আমের, কি সুন্দর কালার দেখুন। এগুলি গাছ পাকা আম, গাছে পেকেছিল, পড়েছিল নিচে, সংগ্রহ করেছি। তো এই হচ্ছে আম গাছ, একটি কাটিমন আম গাছ। আমের জাতের নাম হচ্ছে কাটিমন, প্রচুর আম ধরে আছে। জানি না বাণিজ্যিকভাবে চাষ করা সফল কি না, যদিও আমাদের চাষ শখের বসে। খুব বড় বাগান, তারপরে খুব বেশি বাণিজ্যিক না। আর এখন বৃষ্টির সময়, মাঠে মাঠে প্রচুর ঘাস, আজকে স্প্রে করা হচ্ছে এগুলা, যে ঘাস মারা ওষুধ। এরপরে আর কি কি করা হবে, এগুলি নিড়ানো হবে। শুধুমাত্র আম না, এখানে আমার পেয়ারাও আছে। এই যে দেখুন, একটা আম গাছ ছিল, একটা আম গাছ, আম দেখুন। আমি ভাবছি যে এরপরে এগুলি পরিষ্কার হয়ে গেলে এখানে আর কি মাচা করে দিব, আমগুলা যেন মাটিতে না লেগে যায়। অনেক আম আছে যেগুলো মাটিতে লেগে গেছে, অনেকদিন পরিচর্যা করা হয় না। বেসিক্যালি এখানে সবাই আমাদের চাকরিজীবী, তেমন নজর দেওয়া কঠিন হয়ে যায়। এই যে এটা দু একদিনের মধ্যে পেকে যাবে, খুব শীঘ্র এটা পেকে যাবে। এই যে আম গাছ, আমের ফলন দেখুন। জানি না যে কেন কাটিমনটা বাণিজ্যিক না বলে ক্লেম করা হচ্ছে, আমার বোধগম্য হয় না। বাট হয়তো হয় না, হয়তো এটা বাণিজ্যিক না, শখের বসে। এই যে ধরে আছে, প্রচুর আম ধরে আছে আর পড়ে গেছে। ওই যে এই যে মাটি নিচে, এ বাগান হয়ে গেছে, পুরো জঙ্গল হয়ে গেছে। এই যে ওই একটা আম, এরকম আরো প্রচুর আম আছে। এই যে এখানে একটা গাছ, এতটুকু একটা গাছ, আম দেখুন। এই যে এই দেখুন, কই দেখা গেছে, দেখা যায় না মনে হয়। এই যে এতটুকু আম গাছে এরকম আম ধরে আছে। মানুষ কেন ওইখানে ছিল, এই যে আরো আম, মানুষ কেন বলতেছে যে এটা বাণিজ্যিক না, জানি না। আসলে কিছু কিছু জাত আছে যেগুলো আমাদের দেশের নেটিভ না, আমাদের নিজস্ব, এগুলি শৌখিন আমার মনে হয়। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। এই যে আম, যে আমগুলা শৌখিন, আপনি যত শৌখিনতার সাথে চাষ করবেন তত আম, আমের ফলন ভালো হবে। যদিও আমি শৌখিন না, আমার বাগান শৌখিন না, এখানে ভালোভাবে নজরই দেওয়া হয় না। এই যে মুকুল ধরে আছে, ছোট ছোট গুটি কিছু কিছু। এই যে মুকুল ধরে আছে, ওই যে একই গাছে মুকুল, আমের গুটি, একটু বড় আম, পরিপক্ক আম, পরিপূর্ণ। তো এই যে কিছুদিন, আমরা হচ্ছে হুজুকে বাঙালি, তো আমাদের নতুন নতুন রব উঠে যে এই জাত ভালো, এই জাত ভালো, আমরা সেটার পরিচর্যা ব্যবস্থা কিছু না জেনেই কীভাবে লাগাইতে হবে, কী করতে হবে, কীভাবে পরিচর্যা করতে হবে, কতদিন পর পর স্প্রে করতে হবে, কী বৃত্তান্ত, এগুলি না জেনেই আমরা চাষে লেগে যাই। কিন্তু এগুলি সবচেয়ে বড় একটা বোকামির কাজ, কারণ আপনার চাষের ব্যবস্থা সম্বন্ধে জানা উচিত, আদারওয়াইজ আপনার ফলন ভালো হবে না। যেমন যে সূর্য ডিম আম, এগুলি দামি দামি শুনে মনে করেন যে অনেকে লাগানো শুরু করেছে বাণিজ্যিকভাবেই, বড় আকারে খরচ করে, কিন্তু ওটার পিছনে যে পরিচর্যা, ওটার পিছনে যে খরচ করা লাগে, যেই যে পরিমাণ এফোর্ট দেওয়া লাগে, পরিশ্রম দেওয়া লাগে, এটা আমরা কেউ করতে রাজি না, বা করি তারপরে ওটা ভুল হয়ে যায়, যার কারণে আশানুরূপ ফল আসে না। কিন্তু মানুষ তো দেখাই দিচ্ছে যে এটাতে আশানুরূপ ফল আসে, তারা কিভাবে করছে এটা আমাদের জানা উচিত। তো এই দেখুন, এই যে
এই আম আছে, ওইখানে আম আছে, এই আছে, আর ওই যে নিচে জঙ্গল হয়ে গেছে। তো যাই হোক, আমাদের এগুলি জানা উচিত, জানা উচিত মানে শিক্ষা গ্রহণ করে তারপরেই আমাদের চাষে নামা উচিত, তাহলে আশানুরূপ ফল পাওয়া যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, অনেক বক বক করে ফেলছি ভিডিওটার, অনেক লেন্থি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততদিনের জন্য আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই যে ততদিনের জন্য আল্লাহ হাফেজ।